হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় আলমগীর ও ইলিয়াস কাঞ্চন। তারা দুইজন একসাথে জুটি বেঁধে কয়টি সিনেমায় কাজ করেছেন, সিনেমাগুলোর নাম কি এবং সিনেমাগুলোর বক্স অফিস সহ আমি আপনাদের সামনে কথা বলবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই তালিকার এক নম্বরে আছে আওয়াজ। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, ববিতা, আলমগীর, নতুন, রাজীব, আহমেদ, শরীফ, দিলদার, গোলাম মোস্তফা সহ আরও অনেকেই। এই সিনেমাটি একটি মাল্টি স্টার সিনেমা। এই সিনেমাতে অনেক বড় বড় আর্টিস্ট কাজ করেছেন এবং এই সিনেমাটার বাজেটও বেশি ছিল। তাছাড়া এই সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে এবং বক্স অফিস কালেকশন অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। আলমগীর ইলিয়াস কাঞ্চন জুটির দ্বিতীয় সিনেমার নাম অচেনা। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলীরাজ, অরুণা বিশ্বাস সহ আরও অনেকেই। অচেনা এই সিনেমাটিতে শাবানা দুর্দান্ত অভিনয় করেছিলেন। তাছাড়া ইলিয়াস কাঞ্চন ও আলমগীর এই সিনেমাটিতে ভালোই অভিনয় করেছিল। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির তৃতীয় সিনেমার নাম দয়া মায়া। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, দিতি, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকেই। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির চতুর্থ সিনেমার নাম স্ত্রীর পাওনা। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, দিতি, নতুন, রাজীব সহ আরও অনেকেই। স্ত্রীর পাওনা এই সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। বক্স অফিস কালেকশন অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির পাঁচ নম্বর সিনেমার নাম অকৃতজ্ঞ। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, দিতি, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকেই। দিলীপ বিশ্বাসের অকৃতজ্ঞ এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির ছয় নম্বর সিনেমার নাম মালেক আফসারি পরিচালিত দুর্জয়। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, দিতি, হুমায়ুন ফরিদি সহ আরও অনেক। মালেক আফসারি পরিচালিত দুর্জয় এই সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। দুর্জয় এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির সাত নম্বর সিনেমার নাম বন্ধন। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চম্পা, দিলদার সহ আরও অনেকে। বন্ধন এই সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে এবং বক্স অফিস কালেকশন অনুযায়ী বন্ধন সিনেমাটি হিট। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির আট নম্বর সিনেমার নাম বিদ্রোহী কন্যা। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রুবেল, রাজীব সহ আরও অনেকেই। বিদ্রোহী কন্যা এই সিনেমাটি বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে এবং বক্স অফিস কালেকশন অনুযায়ী বিদ্রোহী কন্যা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির নয় নম্বর সিনেমার নাম তালুকদার। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, ববিতা, ইলিয়াস কাঞ্চন, সুচন্দা, এটিএম সহ আরও অনেকেই। দিলীপ সোম পরিচালিত তালুকদার এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির দশ নম্বর সিনেমার নাম অপরাধী। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, ইলিয়াস কাঞ্চন, দিতি, আহমেদ শরীফ সহ আরও অনেকেই। অপরাধী সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। বক্স অফিস কালেকশন অনুযায়ী অপরাধ সিনেমাটি সুপার। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির এগারো নম্বর সিনেমার নাম সুখের ঘরে দুঃখের আগুন। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, দিতি, ইলিয়াস কাঞ্চন, মৌসুমী সহ আরও অনেকেই। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। ইলিয়াস কাঞ্চন আলমগীর জুটির বারো নম্বর সিনেমার নাম ছেলেকার। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন আলমগীর, রোজিনা, ইলিয়াস কাঞ্চন, চম্পা সহ আরও অনেকেই। ছেলেকার এই সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস। ইলিয়াস কাঞ্চন ও আলমগীর জুটি, তারা জুটি বেঁধে প্রায় বারোটি প্লাস সিনেমায় অভিনয় করেছেন। বারোটি প্লাস সিনেমার মধ্যে সবকটি সিনেমায় হিট সুপার হিট ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ইলিয়াস কাঞ্চন ও আলমগীর জুটির সিনেমাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।